আসসালামু আলাইকুম। আজকে আসলাম আর একটি নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে। এই যে দেখেন, আমাদের বাড়ি বাবুদের বাড়িতে নিয়ে আসা হয়েছে, হসপিটাল থেকে বাবুর বাড়িতে না আনা হয়েছে। এই যে বাবু বাবু ফুপির কোলে বসে আছে, আমরা সবাই দেখতে আসলাম। ওই তো বাবু বাবুর মাকে খুঁজতেছিল দুধ খাওয়ার জন্য। এই যে বাবুর বড় চাচি আসছে বাবুকে দেখার জন্য। মাশাআল্লাহ, বাবু বাবুর মা সবাই সুস্থ আছে। এই যে দেখেন, বাবুর জন্য আমি মেশিন দিয়ে কাঁথা সেলাই করছিলাম, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই যে দেখেন, মেশিনে সেলাই করা কাঁথা কীরকম হয়। আমি খুব বেশি সুন্দর করে সেলাই করছি না, যতটা সম্ভব সহজ করে সেলাই করার চেষ্টা করছি। বাড়ির বা সংসারের কাজের ফাঁকে একটু সেলাইয়ের কাজ করলাম আজকে। ভাবলাম বাবুর জন্য কয়েকটা কাঁথা মেশিনে সেলাই করি। এই যে একটা কাঁথা আমি একটু আগে সেলাই করে রেখেছি। কমেন্ট করে জানাবেন কাঁথাগুলো সেলাই করা কেমন হলো। খুব সহজে মেশিনে খুব তাড়াতাড়ি কাঁথা সেলাই করা যায়। আপনারা যারা মেশিনে কাজ করতে পারেন চেষ্টা করবেন। এই যে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। এই যে দেখেন, চুলার মধ্যে দেওয়ার জন্য আমি আলু কেটে নিয়েছি। পাঙ্গাস মাছ রান্না করব আলু দিয়ে। পেঁয়াজ কুচি মরিচ কুচি কেটে নিয়েছি। এই যে পাঙ্গাস মাছে আমি মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। পাঙ্গাস মাছ বাড়িতে আর কেউ খায় না, তাই আমি অল্প করে রান্না করছি। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন কিভাবে রান্না করি। এই তো আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম। এখন তেলটা নাড়াচাড়া দিয়ে কড়াইটাকে একটু তেল তেলে করে নেব। এই তো তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছ ছেড়ে দেব। মাছগুলো ভালোভাবে ভেজে তারপর রান্না করব। আজকে যেহেতু প্রথম সেহরি, কালকে রোজা, তাই সকলকে মাহে রমজানের শুভেচ্ছা। রমজান মাস রহমতের মাস, আপনারা সবাই চেষ্টা করবেন ইবাদত বন্দিগি করার। এই যে দেখেন, আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি। এই যে এখন কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি অবশ্যই তরকারিটা সরিষার তেল দিয়ে রান্না করতেছি। পেঁয়াজটা ভাজা ভাজা করে নিতে হবে। এই তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মশলাকে একে দিয়ে দেবো। এই তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আমি সব কিছু মিক্সড করে একসাথে রেখেছি, তাই একেবারেই দিয়ে দিলাম। এখন সামান্য পরিমাণে পানি, এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ, মরিচের কুচি, আপনারা স্বাদ মতো লবণ ঝাল দিয়ে নেবেন। এই তো আমার দেখেন মশলাটা পেঁয়াজ মরিচ কষানো হয়ে গেছে, তেল ভেসে উঠেছে। এখন আমি আলু দিয়ে দেব। আলুটা ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজ বা মরিচ কষানোর সময় সব মশলা দিয়ে যখন তেল চলে আসবে, তখন বোঝা যাবে যে মশলা কষানো হয়ে গেছে। এই যে চুলায় আমি চুলা সিদ্ধ দিছি। এই যে দেখেন, চুলা বুট ডাবলি যাই বলেন, এগুলো আমি আজকে সিদ্ধ করে রাখছি।
রোজা রেখে এত আইটেম রান্না করতে তো কষ্ট হয়, তাই সিদ্ধ করে রাখলে ঝামেলাটা একটু কম হবে। বলক আসার পর এখন আমি আলুটা অ্যাড করে দিলাম। আপনারাও চাইলে বুট ডাবলি এইভাবে আগে সিদ্ধ করে রাখতে পারেন। এই যে আমার তরকারিতে বলক চলে এসেছে, এখন আমি মাছ দিলাম। আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব। এই তো আমার তরকারিটা দেখেন হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এই যে তো আমার তরকারি নামিয়ে নিয়েছি, দেখেন অল্প একটু তরকারি খুব সুস্বাদু হয়েছে। আপনারা এইভাবে রান্না করে খাবেন, ভালোই লাগবে। এখন আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম। এই তো তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। এই তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এই তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুনের পেস্ট, লবণ, সামান্য পরিমাণে পানি। এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। এই তো আমার মশলা কষানো শেষ। এই যে দেখেন মশলার উপর দিয়ে তেল ভেসে উঠেছে। রান্না তো আপনারা সকলেই করতে পারেন, তবু আমি যেহেতু ভিডিও বানাই তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। কখনো কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে আমি কয়েক টুকরো আলু দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে গোশ অ্যাড করে দেব। আজকে আমি খাসির গোশ রান্না করছি। এই যে দেখেন এখানে 1 কিলো খাসির গোশ। এখন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি গরম মশলা, তেজপাতা সব দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম খান সেই পরিমাণ মতো দিবেন। ভিডিওর এই পর্যায়ে বলতে চাই, আপনাদের যদি একটু আমার ভিডিওটা ভালো লাগে বা ভিডিওর কোনো অংশে একটু ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। এই যে আমার গোশটি কষানো হয়ে গেছে, দেখেন কত ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি প্রায় 20-25 মিনিট যাবত গোশগুলো ভালোভাবে কষিয়েছি। এখন এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব, তারপর আরও কিছুক্ষণ রান্না করে নেব। এই যে দেখেন আমার তরকারির পানি বলে এসে গেছে। তারপরে আরও কিছুক্ষণ রান্না করব যাতে ভালো করে গোশটা সিদ্ধ হয়। এই তো আমার তরকারি হয়ে গেছে, আমি এখন তরকারি নামিয়ে নেব। আপনারা যারা আমার ভিডিওটা নিয়মিত দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন আমার তরকারি হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।